নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সংস্কৃতির অ্যানেক্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিলের প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হল। সারা দেশে প্রায় 600 রেল স্টেশনকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। চলে আসছে বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। জনগণকে কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় এদিন তার বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। মূলত 2013 সালে একটি আইন প্রয়োগ করে পশ্চিমবঙ্গ সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষজনকে পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই রূপ আইন প্রয়োগ করা হয়। আইন মোতাবেক 23টি ডিপার্টমেন্ট যুক্ত থাকে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ মিলিতভাবে আলোচনাকে ফলপ্রসূ করে তোলেন। এদিন আলোচনার মাধ্যমে আইনকে যথাযথ রূপায়িত করার লক্ষ্যে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট 2013 সালে এনেছে। তার অন্তর্গত বিভিন্ন সার্ভিস একটা টাইমের মাধ্যমে দিতে হয়, আর যদি না হয় তাহলে সেটার সিটিজেন আপিল করতে পারে, তার একটা শাস্তি হতে পারে, সেটা মনিটারি ফাইন হতে পারে অথবা একটা ডিসিপ্লিনারি প্রসিডিং হতে পারে। তো আজকে জাস্ট সেটারই অ্যাওয়ারনেসের আমরা একটা মিটিংটা করলাম। 23টি ডিপার্টমেন্ট এখনও এই রাইট টু সার্ভিস পাবলিক সার্ভিসের অন্তর্গত যুক্ত আছে। তারা নিজের অনেকটাই সার্ভিস নোটিফাই করেছে। আজকে সেটা অ্যাওয়ারনেস আমরা করলাম বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, আর কীভাবে এই অ্যাক্টটা ইমপ্লিমেন্ট করতে হবে, কী টাইম লিমিট আছে, সিটিজেন্সের কী কী রাইট আছে, আর এটাই কি যেন ওই সার্ভিস ওই টাইমের মধ্যে যেন প্রোভাইড করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সংস্কৃতির অ্যানেক্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। স্বাস্থ্য বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। জেলা শাসক সিএমওএইচ সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এদিনের এই আলোচনায় অংশগ্রহণ করেন। জেলা স্তরে স্বাস্থ্য নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হল। এদিনের এই মিটিংটি অনুষ্ঠিত হয় সংস্কৃতির অ্যানেক্স হলে। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, সিএমওএইচ প্রণব রায় সহ বিভিন্ন আধিকারিক বৃন্দ এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। স্বাস্থ্য পরিষেবা যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যেই এদিনের এই আলোচনা সভা। এর পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যকর্মীরাও এদিনের আলোচনায় অংশ নেন। নবজাতক ও গর্ভবতী মায়ের যথাযথ পরিষেবা দিতে তৎপর প্রশাসন, তা নিয়েও এদিন আলোচনা হয়। পরিকল্পনাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। আমাদের জেলা স্তরে বেসিক্যালি হেলথ রিভিউ মিটিং ছিল, এখানে সমস্ত বিএমএইচ সাহেবরা এবং অন্য হেলথ রিলেটেড স্টাফ সিএমএইচ সাহেব এবং আমি ছিলাম। তো আমরা হেলথ ইন্ডিকেটর রিভিউ করলাম। প্রাইমারিলি যেটা আমরা রিভিউ করি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে, সেখানে আপনারা জানেন যে একটা ভেক্টর বর্ন ডিজিজের উপরে আমরা একটা পুরো একটা ভালো সচেতনতার অভিযান চালাচ্ছি প্রত্যেক জায়গায়, সেটা রিভিউ করা হলো। তার সঙ্গে সঙ্গে ম্যাটারনাল মর্ট্যালিটি রিভিউ করা হলো এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি কোথায় কীরকম হচ্ছে, বেশি হচ্ছে। আমাদের পূর্ব বর্ধমান জেলায় অলমোস্ট 99.9% ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়। কিছু খুবই ছোটো পকেট রয়ে গেছে, যেমন এখনও আমরা দেখছি ভাতারে কিছু ছোটো পকেট রয়ে গেছে। তো আমরা আলোচনা করলাম যে কীভাবে ওই পকেটকে আমরা ডেডিকেট করে একদম জিরো ইনস্টিটিউশনাল, জিরো হোম ডেলিভারির দিকে যাবো এবং সমস্ত ডেলিভারিটা ইনস্টিটিউশনালি করতে পারবো, সেটা আমরা আলোচনা করলাম। আর আমাদের যা প্যারামিটার থাকে, ইমিউনাইজেশন পুরো রিভিউ হলো, বিভিন্ন হেলথ প্রোগ্রামটা রিভিউ করা হলো, আর যা যার যদি তাদের কোনো অসুবিধা আছে হেলথ সেন্টার নিয়ে, পাবলিক পোর্টাল নিয়ে, সেটা আমরা রিভিউ করবো। নার্সিং হোমে কিছু আলোচনা হলো? নেই, আজকে নার্সিং হোম নিয়ে, নার্সিং হোমের কমিটিটা আলাদা, আজকে বেসিক্যালি বিএমএ চেয়ারম্যান আর জেলার হেলথ রিলেটেড আলোচনা হবে। ভাতারটাকে কীভাবে তাহলে আমরা রিকভারি করবেন? না, ভাতারে দেখুন, ভাতারের টোটাল আপনার সঙ্গে যে ডেটা বলি, আমাদের 71 গত পুরো বছরে আউট অফ রাফলি 61,000 ডেলিভারিজ, 71 ডেলিভারিজ ওয়ার হোম ডেলিভারিজ। তো 61,000-এর মধ্যে 71 ডেলিভারি হোম ডেলিভারি হয়েছে, খুবই সামান্য। কিন্তু এর মধ্যে একটা বড় ক্লাস্টার, মানে 25-26 ডেলিভারিটা ভাতারেই হোম ডেলিভারি হয়েছে। এখন ভাতারে যখন আমরা রিভিউ করলাম, তাদের অনেক ইস্যু ছিল, যেমন প্রাইমারিলি কিন্তু যাই তারা ইস্যু বললো কি, একটা তাদের
সঞ্চার ব্যবস্থা নিয়ে অনেক ইস্যু হয়ে যাচ্ছে, মানে যেহেতু টেলিফোনের সিগন্যাল নেই তো ওই টাইমে মানে খুব বড় টাইমও অনেক সময় থাকে না, আধা এক ঘন্টার মধ্যে যদি মাতৃযানটা না পৌঁছায় বাড়িতে তাহলে অনেক সময় বাড়িতেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। তারা বলছে যে মেনলি কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে এই ইনফরমেশন, মানে ফোন কাজ করছে না অথবা সেখানে একটা সঞ্চার ব্যবস্থাটা ঠিক নয়। তো আমরা যা বলেছি বিডিও সাহেবকে বলা হয়েছে, এডিও সাহেবকে বলা হয়েছে, সেখানে গিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত এবং বিডিও সাহেবের মেকানিজমটা নিয়ে ওর গ্রাম সংসদ মেম্বার যারা যারা আছে সবাইকে যুক্ত করে যদি ফোন না পাওয়া যায় ওই টাইমে তাহলে কীভাবে ইনফরমেশনটা পাঠানো হবে আইদার ব্লক অফিস অর টু এনি আদার প্লেস, অথবা ইমিডিয়েটলি আমরা একটা মাতৃযান অথবা কোনো অ্যাম্বুলেন্স পাঠাতে পারি, সেটা আমার মনে হচ্ছে করলে আমরা এটাকে ইনশিওর করতে পারি। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিলের প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হলো। মেডিকেল কলেজের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। প্রায় শতাধিক চিকিৎসক এদিনের সভায় অংশগ্রহণ করেন। সোমবার পূর্ব বর্ধমান মেডিকেল কলেজের সভাগৃহে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মূলত ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিলের প্রতিবাদে সভাটি অনুষ্ঠিত হয়। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শান্তনু সেন। শান্তনুবাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন, ডাক্তারবাবুরা নিজেদের আত্মসমালোচনা করুন, নিজেদের অনেক ভুল আছে, সেগুলি শুধরে নিতে হবে। এছাড়া তিনি সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন, পাশাপাশি মেডিকেল প্রফেশনের যুক্তরা নিরাপদ নয় বলে মন্তব্য করেন। তিনি ডাক্তারবাবুদের পরামর্শ দেন, সঠিক সময় হাসপাতালে উপস্থিত হতে হবে এবং রোগী ও তার পরিবারের সাথে ভালো ব্যবহার করতে হবে। অদ্ভুত সন্ধিক্ষণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদিকে যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, আপনারা দেখছেন সমাজের এক অংশ থেকে শুরু করে মিডিয়ার একটা বিরাট অংশ থেকে শুরু করে রাজনীতিবিদদের একটা অংশ থেকে শুরু করে প্রশাসনের একটা অংশ থেকে শুরু করে সবাই যেন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত মানুষগুলোর সাথে কিছুটা বৈমাত্রী সুলভ আচরণ করছে, যার ফলস্বরূপ বিগত দিনগুলোর থেকে গত কয়েক মাস বা এক বছরের যদি পরিসংখ্যান দেখেন অ্যাসল্ট অন মেডিকেল প্রফেশন সেটা আগের থেকে বেশ কিছুটা বেড়ে গেছে। একদিকে যেমন আমাদের ইন্ট্রোস্পেকশন করা দরকার ঘরের মধ্যে যে সবটাই কি অন্যরা দায়ী, আমাদের মেডিকেল প্রফেশনে যারা যুক্ত আমরা কি কোনোটাই নিজেরাই কোনোভাবে ভুল করিনি, যদি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা উত্তর দিই তাহলে কিন্তু উত্তরটা এটাই হবে যে পুরোটার জন্য সব অন্যরা দায়ী নয়, কিছুটা কিন্তু আমাদেরও দোষ আছে। কিন্তু সামগ্রিকভাবে সেই দোষগুলো শুধরে নিয়ে যেমন মেডিকেল কলেজে তিন দিনের বদলে যদি আমরা ছদিনই ডিউটি করি, হাসপাতালে আট ঘন্টা বা ছ ঘন্টা শিডিউল ডিউটির বদলে আমরা এখন যারা অনেকে দু তিন ঘন্টা ডিউটি করি, যদি আমরা শিডিউল ডিউটিটাও করি, অনেকে যারা আমরা রোগীদের সাথে হয়তো যথার্থ ব্যবহার করি না যদি তারাও আমরা শুধরে নিয়ে যথার্থ ব্যবহারও করি, ইন্টার্ন হাউস স্টাফ জুনিয়র ডাক্তার যারা প্রাণপাত করে হাসপাতালের পরিকাঠামোকে ধরে রাখে তাদের মধ্যে কতিপয় যে অংশটা হয়তো এখনো আমরা। এদিন প্রায় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার পরবর্তী খবরে। সারাদেশে প্রায় 600 রেল স্টেশনকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। স্টেশনগুলিকে 99 বছরের জন্য বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে বলে মত প্রকাশ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। বড় ধরনের বেসরকারীকরণের দিকে এগোচ্ছে ভারতীয় রেল। সারা দেশে প্রায় 600 রেল স্টেশনকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। স্টেশনগুলিকে 99 বছরের জন্য বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে। এর মধ্যে স্টেশনগুলিকে সাজানোর ক্ষেত্রে রেল 25-50% কাজ করে দেবে, বাকি কাজ বেসরকারি সংস্থা করে নিতে হবে। গোটা প্রকল্পের খরচ হবে 1,00,000,000,000 টাকা। সরকার প্রাথমিকভাবে বরাদ্দ করেছে 3,300,000,000,000 টাকা, বাকি টাকা বাজার থেকে তোলার পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ে 130টি স্টেশনে কাজ শুরু করবে রেল। এর মধ্যে সাপরজে ডিএলএফ রিলায়েন্স জিএমআর গ্রুপ রেলের এই কাজ করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। চাঁদে ইগলু বানাচ্ছে ইসরো।
আগামী কয়েক বছরে এটাই হবে ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প। ইতিমধ্যেই ইগলুর 5টি নকশা তৈরি করে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদে ইগলু তৈরি করছে ইসরো। আগামী কয়েক বছরে এটাই হবে ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্প। চাঁদে ঘাঁটি গাড়তে চায় ভারত, সেই লক্ষ্যে তৈরি হচ্ছে এই ইগলু। চাঁদের মাটিতে রোবট ও 3D প্রিন্টার পাঠিয়ে সেখানকার মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হবে এই ইগলু। ইতিমধ্যে ইগলুর 5টি নকশা তৈরি করে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। আসছে পরের খবরে। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অনুষ্ঠিত হল সোমবার। বিভিন্ন ইভেন্টে এদিন বিভিন্ন প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অনুষ্ঠিত হল। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পুলিশ লাইন মাঠে। বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা এদিন প্রতিনিধিত্ব করেন। 100 মিটার, 200 মিটার, 400 মিটার সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। আয়োজকদের পক্ষ থেকে এদিন প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্নানাধিকারীকে পুরস্কৃত করা হয়। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস 64th বর্ধমান পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হচ্ছে। 2017 সালে আমরা এই মাঠে মিটিং করেছিলাম, কিন্তু বৃষ্টি এবং খুব গরমের জন্য মিটিং খুব ভালোমতো হয়নি। আমাদের মনোপ্রত না হওয়ার জন্যই আমরা এই মিটিংটাকে আবার ফেব্রুয়ারির প্রথম দিকে করছি। দেখতে পাচ্ছি প্রতিটি জেলাতেই প্রায় আগে করে নিচ্ছে, কারণ স্টেট থেকে আমাদের যখন আমাদের খবর আসে যে খুব তাড়াতাড়ি করে টিম গঠন করে তোমরা পাঠাও, যার জন্য আমরা টিমটাকে আগে থেকে তৈরি করে রাখছি। এই টিমে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা স্টেট মিটে অংশগ্রহণ করবে, স্টেট থেকে যারা সব খাবার তারা ন্যাশনালে খেলবে। সেই উদ্দেশ্য দিয়েই আমাদের এই আজকের মিট। আজকের মিটে 470-500 কাছাকাছি আমাদের প্রতিযোগী অংশগ্রহণ করছে। 5টা সাব ডিভিশন, বর্ধমান, আসানসোল, কালনা, কাটোয়া, দুর্গাপুর। পারফরমেন্স মোটামুটি একটা হচ্ছে, তবে আগে যেটা আশা করেছিলাম সে আশার মতো অতটা না হলো, খুব খারাপ হবে না। কারণ সিবিএসই, আইসিএসসি, ওই যে মডেল স্কুলের যে ছাত্ররা, তাদের পরীক্ষা থাকার জন্য কিছু ছাত্র আসতে পারেনি। একটা বছর একটু অসুবিধা হবে, কিন্তু পরে এই অসুবিধাটা কেটে যাবে। কত রকম ইভেন্ট হলো এখানে? ইভেন্ট আছে 800টি, যে তার মধ্যে 4টি ইভেন্ট একটু অল্প সংখ্যক থাকার জন্য। টোটাল ইভেন্ট হচ্ছে 68টি থেকে 4টি কমে গিয়ে আজকের ইভেন্ট আমার 64টা। তার মানে 64টা ছেলেদের, 64টা মেয়েদের। প্রতিটি থেকে আমরা দুটো করে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা পুরস্কার দেবো, কিন্তু দুজন স্টেট মিটে অংশগ্রহণ করবো। আমরা ভালো পারফরমেন্সের আশা করছি, যাতে আমাদের ছেলেরা এবারও ভালো রেজাল্ট করেছে ইন্টার ডিস্ট্রিক্টে। আজকে আমাদের এই মতো হয়ে যাবে। আরেকটি কথা বলতে চাই যে মেয়েরা ভালো সংখ্যক মতো এগিয়ে এসেছে, এবার ফুটবলে ভালো পারফরমেন্স আছে আমাদের মেয়েদের। মেয়েদের 5টা ন্যাশনাল চান্স পেয়েছে, এবং মেয়েরা সাইথিয়াতে ভালো খেলে পশ্চিম মেদিনীপুরের কাছে টাই ব্রেকারে হেরেছে। আমরা কিন্তু হারাটাও গর্বের মতোই নিচ্ছি আমরা, কারণ আমরা মেয়েদের এই পারফরমেন্স আমরা ওই দিন দেখিনি। বর্ধমানে মেয়েদের ফুটবলটা আরও ভালো হচ্ছে, আশা করি এবছর টিমটা আমাদের খুব ভালো হবে। আমরা এদের সাফল্য কামনা করি। আপনাদের যারা এই এখানে আপনার পদমর্যাদা কি রয়েছে? কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস বর্ধমান জেলা সেক্রেটারি। আজকে 10:30 সময় এখানে খেলা শুরু হয়েছে। আমাদের ডিওপি বদলি হয়ে গেছে, এডিআই তার পোস্টে আছে,
এডিএম এর আশা কথা ছিল, তিনি কাটোয়াতে একটা কাজের মধ্যে চলে যাওয়ার জন্য তিনি আসতে পারেননি এবং সব ব্যাপারে আসবেন আশা করি। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আজকে এটা কোথায় এসেছো তোমরা খেলতে? আমরা পুলিশ লাইন। কি কি খেলায় পার্টিসিপেট করলে? 100 মিটার 200 মিটার। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সুরজিৎ দা। কি কি প্রাইজ জিতেছেন? একটাতে 100 মিটারে ফার্স্ট, 200 মিটারে সেকেন্ড, শর্ট পুটে ফার্স্ট। কতটা প্র্যাকটিস করেছিলে? গৌরী মহন্ত বলতে গেলে আমাদের মোটামুটি কথা হয়, কিন্তু তার পায়েল নায়ক সদর সাব ডিভিশন এবং তৃতীয় সমারায় কাটোয়া সাব ডিভিশন এনাফ ফর কম্পিটিশন। নেক্সট কি লক্ষ্য রয়েছে? নেক্সট লক্ষ্য রয়েছে স্টেটে পজিশন নিয়ে করা। স্টেটে যাওয়াটাই পারবো, কিন্তু পজিশন নিয়ে করা বেশি ডিফিকাল্ট আছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: শ্রী আলোচনা সভা অনুষ্ঠিত হলো, সংস্কৃতির অ্যানেক্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বিলের প্রতিবাদে একটি সভা অনুষ্ঠিত হলো, সারা দেশে প্রায় 600 রেল স্টেশনকে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল, চাঁদে ইগলু বানাচ্ছে ইসরো, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অনুষ্ঠিত হলো সোমবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।